নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের শুভ দীপাবলির অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবে বিশ্বাস করুন, বারাসাতের কালী পুজোকে এত স্বল্প সময়ের ভিডিওতে পুরোটা দেখানো বেশ চ্যালেঞ্জিং। আমি আমার মতো করে চেষ্টা করলাম। দুর্গাপুজোর রেশ কাটিয়ে দুর্গামার গমনে যখন সবার মন ভারাক্রান্ত, তখনই আমাদের এই বারাসাত শহর সেজে ওঠে দীপাবলির আলোর রোশনাইতে। বারাসাতের এই ঐতিহ্যপূর্ণ কালী পুজো সর্বজন বিদিত। আজ এই বছরে বারাসাতের বিখ্যাত কিছু ক্লাবের কালী পুজো নিয়ে হাজির হলাম। আমরা যাত্রা শুরু করলাম ডাকবাংলা মোড় থেকে NH-34 রাস্তা ধরে। এই রাস্তার প্রথমেই আসে সন্ধানী ক্লাব। সন্ধানী ক্লাবের এটি 61তম বর্ষের পুজো। বুঝতেই পারছেন কত পুরনো দিনের পুজো। এই বছর সন্ধানী ক্লাবের নিবেদন প্রতীক্ষা। ১১ নম্বর রেলগেটের উল্টো দিকে এটাই হলো সন্ধানী ক্লাবের পুজোর মেন গেট। সন্ধানীর পরে রেলগেট পেরিয়ে বারাসাত কলেজের পাশের গলি দিয়ে চলে গেলাম নবপল্লী আমরা সবাই ক্লাবে। এ বছর এই ক্লাবের মাতৃপ্রতিমা নির্মিত হয়েছে বিখ্যাত হিন্দি সিনেমা করণ অর্জুনের মা কালীর আদলে। নবপল্লী বয়েজ স্কুলের মাঠের এই পুজোর বয়স বেশি না হলেও এই পুজোর জনপ্রিয়তা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে।
দিয়ে ধরলাম নবপল্লী যাবার রাস্তা। রাস্তাতেই পড়ল দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন। বড় পুজোর সাথেও কিন্তু বেশ কিছু ছোট পুজো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই, এটিও সেরকমই একটা পুজো। এবার আমরা যাচ্ছি কলোনি মোড়ের কাছে নবপল্লী সার্বজনীন পুজোর দিকে। নবপল্লী সার্বজনীনের এটি 42তম পুজো। এই বছর বারাসাতের কালী পুজোর কিছু রুলস রেস্ট্রিকশন রয়েছে। অন্যান্য বছরের মতো থাকবে না কোনো পাস সিস্টেম, অর্থাৎ ভিভিআইপি পাস, ভিআইপি পাস বা গেস্ট পাস এসব কিছুই নেই। করোনার জন্য প্রশাসন থেকে প্রতিটা পুজো কমিটিকে দেওয়া হয়েছে বেশ কিছু কড়া নির্দেশ। পুজো মণ্ডপগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো ভিড়ভাট্টার সৃষ্টি না হয়, প্যান্ডেলে না ঢুকেই যেন বাইরে থেকে সব প্রতিমা দর্শন করা যায়, সেই সব বিধিনিষেধ মেনেই তৈরি হয়েছে বারাসাতের প্রতিটা পুজো মণ্ডপ। বারাসাত নবপল্লী সার্বজনীনের শ্যামা পূজা দেখে NH-34 রাস্তা ধরে আমরা যাচ্ছি বারাসাত রেজিমেন্ট ক্লাবের দিকে। লালী সিনেমা হলের কাছেই রয়েছে এই বারাসাত রেজিমেন্ট ক্লাব। দেখুন রাস্তার দুধারে সারি সারি খাবারের স্টল। আমরা এসে পৌঁছালাম বারাসাত রেজিমেন্ট ক্লাব।
এইবার যাব বারাসাতের আরেকটা বড় ক্লাব পাইনিয়ার ক্লাবের পুজো দেখতে। যাওয়ার পথে রাস্তায় পড়ল ইউনাইটেড ক্লাব অফ পাইনিয়ার। এইরকম ছোটখাটো অনেক পুজো হয় সারা বারাসাত জুড়ে। আমার তো মনে হয় এই কটা দিন বারাসাত শহর হয়ে ওঠে শ্যামা মায়ের নিজের নগরী। এসে পৌঁছালাম বারাসাত পায়োনিয়ার ক্লাবের পুজো প্রাঙ্গণে। এই বছর এই ক্লাবে 49তম বর্ষের পদার্পণে পূজিত হয়েছে কালো রূপে ত্রিপুরা সুন্দরীর আদলে তৈরি শ্যামা মায়ের মূর্তি। পূজা মণ্ডপটি সাজানো হয়েছে কুলো, ঝুড়ি, বেত এই রকম নানা জিনিসের মাধ্যমে। ভালো লাগলো এটা দেখে, মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে স্যানিটাইজারের ব্যবস্থা এবং মাস্ক। পাইনিয়ার ক্লাবের পুজো দেখে এবার আমরা যাব ব্যারাকপুর রোডের উপর ছাত্রদল ক্লাবের পুজো দেখতে। কলোনি মোড় ছাড়িয়ে হেলাবরতলা হয়ে ধরলাম ব্যারাকপুর রোডের রাস্তা। এই রাস্তা ধরে বেশ খানিকটা এগোলেই পড়বে
ছাত্রদল ক্লাবের পুজো। এসে পৌঁছালাম ছাত্রদল ক্লাবের পুজোতে, যদিও এটা খুব একটা বড় বাজেটের পুজো নয়। এর পরের পুজো হলো ব্যায়াম সমিতির পুজো। হ্যাঁ, কলোনি মোড়ের একদম কাছে অবস্থিত বারাসাতের ব্যায়াম সমিতি, এই হলো ব্যায়াম সমিতি পুজোর গেট। এই ফ্লাইওভার দিয়েই সরাসরি চলে যাওয়া যাবে চাপাডালি মোড়ে। ফ্লাইওভারের পাশ দিয়ে এসে পৌঁছালাম ব্যায়াম সমিতির পুজোতে। এই বছর এই পুজো 70 বছরে পা দিয়েছে। এইবার বারাসাত ব্যায়াম সমিতি ক্লাবের পুজোর থিম হল আনন্দ। ধীরে ধীরে প্রবেশ করলাম পূজা মণ্ডপের মধ্যে। মণ্ডপের প্রতিটি কোণায় কোণায় রয়েছে অনাবিল আনন্দের ছাপ। এই দু বছর ধরে করোনা অতিমারির মধ্যে মানুষকে আনন্দ দেবার একটি ক্ষুদ্র প্রয়াস তুলে ধরা হয়েছে। ব্যায়াম সমিতির পুজো মানেই আমরা জানি
বারাসতের সবথেকে বৃহৎ মাতৃপ্রতিমা দর্শন, আর এটাই এই পুজোর বৈশিষ্ট্য এবং আকর্ষণ। সমিতির পূজো মণ্ডপ থেকে বেরিয়ে ফ্লাইওভার ধরে চলে এলাম চাপাডালি মোড়। এই চাপাডালি মোড়ের কাছেই দুটো পূজো হয়, একটা শতদল আর একটা বীরজহী। আমরা যাব এই দুটো পূজোতেই।
টাকি রোডে ঢুকতেই শুরু হয়ে যাচ্ছে শতদল এবং বিদ্রোহী ক্লাবের আলোকসজ্জা। চলে এলাম শতদল ক্লাবের পুজোতে। 53তম বর্ষে এই বছর শতদল সংঘের থিম হল উত্তরণ। শতদল ক্লাবের পুজো একদম পাশেই রয়েছে বিদ্রোহী ক্লাবের পুজো। চলে এলাম বিদ্রোহী ক্লাবের পুজো দেখতে। এই বিদ্রোহী ক্লাবের পুজো বারাসাতের একটি প্রাচীনতম পুজো। এই বছর এই বিদ্রোহী ক্লাবের পুজো 55তম বর্ষে পদার্পণ করেছে। কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার একটি প্রচেষ্টা এই বছরে এই পুজোর নিবেদন। তার জন্য পূজা মণ্ডপটি সজ্জিত হয়েছে মাদুর দিয়ে। বিদ্রোহী ক্লাব থেকে বেরিয়ে বারাসাত বড় বাজারের ওপর দিয়ে যাব বারাসাতের অন্যতম বিখ্যাত বিগ বাজেটের পুজো কেনসি রেজিমেন্টের পুজো দেখতে। এই পুজোর আলোকসজ্জা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, তখন ছিল ফাঁকা পূজা মণ্ডপ, দেবীর আগমন তখনও ঘটেনি। কেএনসি রেজিমেন্টের এটি 62তম পুজো। এই বছর এই ক্লাবের শ্যামা পূজার থিম হল করটিয়া জমিদার বাড়ি, যেটি টাঙ্গাইল বাংলাদেশে অবস্থিত। এই হল জমিদার বাড়ির গেট। আমরা ধীরে ধীরে এই গেট দিয়েই প্রবেশ করব কেনসি রেজিমেন্টের পূজা মণ্ডপের দিকে। Thank you.
করোনার এই অতিমারির পরিস্থিতিতে যারা প্রতিমা দর্শন করতে পারছেন না তাদের জন্যই আমার এই ছোট্ট প্রয়াস। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।